হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি মানে সকালে যতটুকু কাজ, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এগুলো করে নিয়েছি। আর বিছানাটা এখনও উঠানো হয়নি, কারণ আমার বোন এখনও ঘুমাচ্ছে। ও তো পুরো 10টা পর্যন্ত ঘুমাবে, আর আমার তো 8টা বাজলেই ঘুম ভেঙে যায়, আমি আর থাকতে পারি না, উঠে যাই। মানে সেরকম ঘুম পুরো হয়নি, কিন্তু তবুও উঠে গেছে। আর বিয়ে টিয়ে খাওয়ার পর তো জানোই শরীরটা কেমন যেন লাগে, কেমন ঝিমানো ঝিমানো টাইপের হয়ে যায়। তা আমারও শরীরটা কেমন যেন ঝিমানো ঝিমানো লাগছে, মানে যেহেতু ঘুমটা পুরোপুরি হয়নি। বিয়ের সময় তো মানে রাত জাগতে হয়, তো বিয়েতে রাত জেগেছি যেহেতু, তো সেই ঘুম মানে 2-3 দিন ঘুমালে তারপর সেই ঘুমটা হচ্ছে কমপ্লিট হবে। তো আজকে হচ্ছে দিনের বেলাও ঘুমাবো, আর রাতেও আজকে রাতটাও ঘুমালে তারপর ঠিক হয়ে যাবে শরীর একদম। তো আজকের দিনটা একটু ঝিমানো ঝিমানো লাগবে। তো চলো আজকের দিনটাকে আমি স্টার্ট করছি, দেখি আজকে সারাদিন কী কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর বুনুকে একটু পরে আমি উঠাবো, ওকে, ও এখনো ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে ওকে উঠাবো। তো করে নাও। আমার নাতি খুব সুন্দর করে মুড়ি খাচ্ছে, অল্প করে না গো, তুমি খাও যতটা নেই। মুড়িটা টেস্ট লাগছে, টেস্ট লাগছে মুড়িটা। কি দুষ্ট, মুড়িটা পচা লাগছে, টেস্ট লাগছে না। হ্যাঁ, মুড়িটা টেস্ট লাগছে না, টেস্ট লাগছে না, মুড়িটা লাগছে। হ্যাঁ লাগছে, টেস্ট খুব দুষ্ট, তো খুব দুষ্ট। আমি জিজ্ঞেস করলাম মুড়িটা টেস্ট লাগছে নাকি, ও বললো পচা লাগছে। দুষ্ট, খুব দুষ্ট। বাটি নিয়ে চলে যাবি কেন? বাটিটা ভালো, বাটিটা ভালো, তাহলে নিয়ে যাবি কেন? পচা তাহলে নিয়ে যাবি কেন? তাহলে পচাটা নিয়ে যাবি কেন? নিয়ে কি করবি? বাটিটা নিয়ে গিয়ে কি করবি? কি খাবি? বাটি দিয়ে মুড়ি খাবি? তুই বাটি খাবি? হ্যাঁ বাটি খাবি, হ্যাঁ বাটিটা নিবি না? ও চলে যাচ্ছে, বাটি নিবে না। গাড়ি আসবে দাদা, চুমকি চুমকি পিসি। এটা আমার পিসি হয়, আর ওটা ওর ছেলে। তো ওরা চলে গেল, ওরা হচ্ছে বিয়েতে এসেছিল, ওরই মাসির মেয়ের বিয়ে হলো, তো ওর জন্য আমাদের বাড়িতে আসলো দেখা করতে। আর ও হচ্ছে আমার পিসি হয়, পিসি বলতে অ্যাকচুয়ালি আমি ওর পিসি হব, যেহেতু ওর বাবা হচ্ছে আমার দাদা, আমার নিজের পিসির ছেলে ওর বাবা। তো ওর বাবার বোন আমি, তো আমাকেও পিসি ডাকবে, যেহেতু ও আমার থেকে বড়, তার জন্য আমি ওকে পিসি ডাকি। আর ওর ছেলে হচ্ছে আমার, ওই হিসাবে ওর ছেলে হচ্ছে আমার নাতি হবে, তো আমি দিদা হব, কিন্তু আমি ওকে পিসি ডাকি বড় বলে। তো ওরা চলে গেল, আর ও আসলে ও আসে আমাদের সাথে দেখা করতে, ও যতবারই আসে আমাদের সাথে দেখা করে যায়। তো চলো, আর ওর ছেলে এসে আমার বোনকে ঘুম থেকে উঠিয়েছে, ওর ছেলে এসে বুনুকে ঘুম থেকে উঠালো। আমার বুনু হচ্ছে গাছ থেকে পেয়ারা পেরে তারপর হচ্ছে পেয়ারা মাখা করলো, এই দেখো, ওয়াও, সেই টেস্টি হবে মনে হচ্ছে। কী কী দিয়েছিস? ধনে পাতা দিয়েছে, লঙ্কা, আর হচ্ছে লবণ। কেমন টেস্টি না? তো চলো আমি পেয়ারা মাখা খেয়ে নিই, আমি একটু আগে ভাত খেলাম, তো এখন পেয়ারা মাখাটা খাবো, সেই সেই টেস্টি, দেখে একদম আমার জিভে জল চলে এসছে। তো আমি খেয়ে নিই পেয়ারা মাখাটা। বুনু চলে যাচ্ছে কলকাতা, তো মা যাচ্ছে এগিয়ে দিতে, আমি হচ্ছে যাচ্ছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ, আমি যেতে পারবো না, হাঁটতে পারবো না। তো মা ওকে টোটোতে উঠিয়ে দিবে, তবে মা চলে আসবে। বুনু টাটা, টাটা, টোটো সামনে গেলে পেয়েই যায়, যেতে পারো, পাওয়া যায় অনেক সময়। টাটা তাহলে, আবার আসিস।
উম্মা বুনু চলে যাচ্ছে আমরা ফুল ফেটান দিই যাতে